হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে জানাই শুভ অষ্টমী, প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। তো ব্লগটা আমি আজকে সকাল 9:30 থেকে স্টার্ট করছি। তো দেখো আজকে সকালেই পিসির ছেলে এবং বৌমা, মানে দাদা আসেনি কিন্তু বৌদি চলে এসেছে এবং সবাই মিলে ওখানে একসাথে গল্প করছে। তো চলো তোমাদেরকে সেটাও দেখাই এবং তার সাথে সাথে আমাদের যে পুরোনো যে আদি বাড়িটা আছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর ব্লগটা দেখার সাথে সাথে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো দেখো এটা হচ্ছে আমাদের পুরোনো বাড়ি এবং আজকে যেহেতু পুজোর দিন সেহেতু সবাই একসাথে বসে গল্প করছে। ওদিকে আছে মা, ওদিকে বোন, ওদিকে আছে জেঠু, আর এদিকে বৌদি আছে, আর এদিকে আছে জেঠিমা। তো চলো তোমাদেরকে পুরোনো বাড়িটা ঘুরে দেখাই। তো এখানে বসে আছে মা, ওখানে বসে আছে বোন, ওটা বৌদি, আর এখানে জেঠিমা বসে আছে, আর দাদা এখনো আসেনি। দাদা এলে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো। সবাই একবার হাই বলে দাও। তো এটা হচ্ছে আমাদের পুরোনো বাড়ি এবং এখানে আগে, তো দেখো এটা হচ্ছে আমাদের পুরোনো বাড়ি এবং এই খাটটাতে এখন জেঠু, মানে জেঠুমা যদি এখানে থাকে সে তো এখানে ব্যবহার করে। তো এই খাটটা কিন্তু ঠাকুমার ছিল আগে, আমি দেখেছি ছোটোতে ঠাকুমাকে এখানে শুতে, আর এখানে আমরাও ছোটোতে খুব ভালোভাবে টাইম কাটিয়েছি। দেখো এটা হচ্ছে অনেক দিনকার পুরোনো খাট এবং এই রুমগুলো অনেক দিনকার পুরোনো। এই রুমটাতে আমার বড় পিসিমণি থাকতো, পিসিমণি যতদিন মারা গেছে ততদিন জেঠুরাই এই রুমটা ব্যবহার করে। এবং দেখো কত সুন্দর পরিষ্কারভাবে রুমটা কত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। এইদিকে পিসিমণি শুতো, যেদিকে খাটটা আছে সেখানে আমিও ছোটোবেলাতে এসে ম্যাক্সিমাম টাইমে শুতাম এবং খুবই আনন্দ করেছি। তো বেসিক্যালি এই দুটো রুমই ছিল, আর এইখানে এই সাইডে বরাবর টিভি ছিল যখন আমাদের। এটা হচ্ছে পুরোনো ডাইনিং টাইপের, এখানে ছোটোতে যখন আমাদের জয়েন্ট ফ্যামিলি সবাই একসাথে বসতো তখন এখানে টিভি দেখতো, এখানেই আগে টিভি ছিল, তবে টিভিটা এখন চেঞ্জ করা হয়েছে। আর এইদিকে আছে আমাদের ঠাকুর ঘর, এটা হচ্ছে আমাদের মানে নিজেদের পুরোনো বাড়ির ঠাকুর ঘর। এটা এখন ঠাকুর এইদিকে চলে এসেছেন, আগে এদিকে ছিল আমাদের ঠাকুর। এইদিকে আছে গোসাই ঠাকুর আছে, আর ওইদিকে আছে গোপাল ঠাকুর। এই সমস্ত রুমই কিন্তু ভীষণভাবে পুরনো, কিন্তু এগুলো মেরামত করে ঠিকঠাক করে রাখা হয়েছে। আর এই সাইড থেকে দেখো, পুজোর সময় যেহেতু দেরি হয় সেহেতু হচ্ছে দেরি হয়ে গেছে জল খাবার খেতে। আর এখানে দাদা চলে এসছে, তোমাদেরকে বলেছিলাম দাদা একবার হাই করে দাও। আর এখানে বৌদিও বসে আছে এবং সবাই মিলে আমরা এখন জলখাবার খাচ্ছি এবং আমি আজকে জলখাবার বানিয়েছি। তো রিভিউ দেখে নেবো যে কেমন হবে আমি বানিয়েছি। এবং ওরা দেখো খেতে বসে গেছে, এখানে জলখাবারে আছে লুচি আর কুমড়ো তরকারি, ওখানে মিষ্টি আছে, এখানে আমারটা রাখা আছে, এখানে বৌদি খাচ্ছে। বৌদি খাও, দাদা খাও। সত্যি ঠিক আছে বৌদি, কেমন লাগছে? তো দেখো এখানে জলখাবার খেয়ে স্নান সেরে আমি বেরিয়ে গেছিলাম, মানে আমাদের মন্দিরে গেছিলাম এবং এখানে মাকে আমি ধূপ দিয়ে এবং ফুল ফুল দিয়ে মানে প্রণাম করে এসেছি। শিউলি সরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে,
তিনটে এবং যেমন হয় অ্যাজ ইউজুয়াল দুপুরে পূজোর সময় খেতে দেরি হয়ে যায়, তাই এখানে দেখো বৌদি খাবার নামাচ্ছে, আমরা সবাই মিলে একসাথে খাবো আজকে। আর আমাদের অষ্টমী স্পেশাল মেনু যদি দেখতে চাও তো অষ্টমী স্পেশাল মেনু হচ্ছে, সকালে যেহেতু লুচি খেয়েছি সেহেতু আমরা এখন ডালিয়া খাবো, ডালিয়া আর পাঁপড় ভাজা আছে এদিকে। আর এখানে মা বসেছে খেতে, এখানে দাদা উপরে বসে আছে, আর এখানে বৌদি আছে, তো আমরা সবাই মিলে একসাথে দুপুরের লাঞ্চটা সেরে নিই। আর কন্টিনিউ